আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম, বেশি কথা বাড়াবো না, অল্পর ভিতরে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, যেটা কি না ক্যাবেজ, এটাকে বাঁধাকপি বলে বাংলায়। তো আমি একটা ছোট একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটা আমি বেসিক্যালি আমরা যেভাবে বাঁধাকপি ভাজি করে খাই, একদম চিকন চিকন করে কাটবেন, তাহলে ইজি হবে আমার রেসিপিটা ফলো করতে। যারা কার্ব খেতে পছন্দ করে না এবং যারা কিটো করছেন বা যারা কার্বটা একদমই অ্যাভয়েড করছেন, তাদের জন্য এটা অনেক একটা মজার খাবার। আর এই খাবারটা খেলে মানে মনেই হবে যেন আপনি প্যানকেকসের থেকেও সামথিং বেটার খাচ্ছেন। তো আপনি ডিম পাচ্ছেন, ক্যাবেজ পাচ্ছেন, আর সাথে চাইলে আপনারা অন্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, স্পিনাচ দিতে পারেন, গাজর দিতে পারেন, সেলারি দিতে পারেন। সো আপনাদের কাছে আমি আবারও ফেরত আসলাম। সো আমি আমার কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে আমার আজকের রেসিপিটা তৈরি করতে, সেটা আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে আমার বাঁধাকপি। সো আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আমি অর্ধেকটা ইউজ করব। আর এখানে আছে আমার একটা গাজর আছে, আমি গাজরটা পুরোটা ইউজ করব। একটা পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা ইউজ করব। সাথে রেখেছি আমি কিছুটা ধনে পাতা আর একটু টমেটো নিয়েছি। তো টমেটোটা অ্যাকচুয়ালি পুরো অপশনাল, এটা কেউ চাইলে দিতে পারে, কেউ চাইলে দিতে না পারেন। সো আমি প্রথমে যেটা করব, আমি আমার বাঁধাকপিটাকে আমি একদমই কুচি কুচি করে কেটে নিব। সো আপনারা কিন্তু বাঁধাকপিটা খুবই একদম, আমরা যেমন ঘরে বাঁধাকপি ভাজি করে খাই, খুবই পাতলা করে কেটে নিতেন। তো অবশ্যই ডিম লাগবে। তো ডিমগুলো আমি এখানে রেখে দিয়েছি, ডিমগুলো আমি সব আমার সব ভেজিটেবলগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি আমার ডিমটা ইউজ করব। সো প্রথমে আমি আপনাদেরকে কাটা করে একটু দেখাতে চাই যে আমি কতটা পাতলা করে কাটছি, এবং আপনারাও ঠিক সেভাবে পাতলা করে কেটে নেবেন। আমার বাঁধাকপিগুলো কিন্তু খুবই পাতলা করে কাটা হয়েছে। সো আমি একদম ছোট ছোট করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আমি মাই ভিউয়ার্স, আমার বাঁধাকপিটা অলরেডি কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার গাজরটাকে শ্রেডেড করে নিব, একইভাবে করে সুন্দর করে হয়ে গেল। সো আমি কিছুটা গাজর এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও হয়ে গেল আমার কাটা, সব একসাথে দিয়ে দিচ্ছি। যে ধুয়ে রাখা কিছু ধনে পাতা আছে ওটাও আমি কুচি কুচি করে কেটে দিব। হয়ে গেল আমার ধনে পাতা, এটাও কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি টমেটোটা কিন্তু পুরাই অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন না। টমেটোটা দিতে হবে এরকম কোনো কথা নেই, বাট আমার কাছে টমেটোর ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য দিচ্ছি। তো আপনারা যদি টমেটো দিতে না চান আপনারা স্কিপ করতে পারেন। আমার একটা পুরো কাটা হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাজর, বাঁধাকপি, ধনে পাতা, ডিম এবং পেঁয়াজ আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো ডিম দিতে হবে, কারণ এখানে কিন্তু আমি কোনো আটা ময়দা এগুলো দিচ্ছি না। তবে হ্যাঁ, আপনারা চাইলে এক টেবিল স্পুন অথবা আধা কাপ চালের গুঁড়া দিতে পারেন, অথবা বেসন দিতে পারেন, তাহলে একটু ক্রিস্পি হবে। কিন্তু আমার অ্যাটলিস্ট 10টা ডিম এখানে লাগবে, কারণ এটা অনেকটা, তো এতখানি জিনিস মাখাতে হবে ডিম দিয়ে। আমি প্রথমে 8টা ডিম দিয়ে শুরু করছি, এখন আমাকে একটু একটু ভালো করে মাখাতে হবে। তো আমি ডেফিনেটলি আমার হাত ধোয়া আছে, আমি হাতটা দিয়ে মাখাচ্ছি, কারণ এটা অন্য কিছু দিয়ে মাখানো যাবে না। তো আমি যে সল্টটা ইউজ করছি এটা হচ্ছে সি সল্ট, তো এটা কিন্তু অনেক ভালো, আপনারা সি সল্টটা ইউজ করতে পারেন। আমি বললাম চাট মশলা, আমার মনে হয় আপনারা জানেন এটা সবখানেই পাওয়া যায় কিনতে, বিশেষ করে ইন্ডিয়ান দোকানে অথবা বাংলাদেশি দোকানে পাওয়া যায়। সো চাট মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারটা আর একটু বাড়িয়ে দিবে, আন্দাজ করে দিয়ে দিচ্ছি।
তো মরিচটা আপনাদের উপরে ডিপেন্ড করে কে কতটা মরিচ খেতে পছন্দ করেন। আমি যেহেতু লাইক করি মরিচ খেতে, তো এই জন্য আমি একটা লাল মরিচ মানে এরকম একটা বড় হালাপিনো দিয়ে দিচ্ছি। যদিও হালাপিনো গুলো অত বেশি ঝাল না, কারণ আমার বাচ্চারা খাবে, আমি চাইনি বেশি ঝাল করে করতে, কারণ তাহলে ওরা খেতে পারবে না। সো আমি দিয়ে দিলাম পুরোটাই। মাখানোটা কিন্তু অনেক মজার, ফান লাগে। আমার হয়তো বা আরো ডিম অ্যাড করতে হতে পারে, কারণ আমি বলেছিলাম এটা পুরো জিনিসটাই এমন ভাবে করতে হবে যাতে পুরো ডিমটা ভেজিটেবলটাকে ধরে রাখে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মিক্স করে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে কাছে থেকে একটু দেখাতে চাই। সো আমার মাখানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা সুন্দর করে ধরে রাখবে। সো আমাদের ডিমটা যাতে কড়ায়ে একদম মানে এটে না থাকে, এই জন্য জাস্ট সামান্য একটু তেল ইউজ করবেন। ডেফিনেটলি নট ডিপ ফ্রাই করবেন না, অনেক তেলে করবেন না, তাহলে তো মানে জিনিসটা হেলদি হলো না। সো বেসিক্যালি ওটা মাথায় রাখবেন যে এটা একটা হেলদি একটা ডিশ। সো যখন হেলদি করবেন তখন মেক শিওর করবেন আপনার ইনগ্রিডিয়েন্টস, আপনার তেল সব কিছুই জন্য ওইভাবে মেনটেন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করছি। লাইক আই সেড, এটা খুব বেশি লাগবে না, আর অল্প তেলে ভাজবেন, কারণ বেশি তেল লাগবে না। সো জাস্ট সামান্য একটু তেল দিবেন যাতে করে আপনার প্যানকেকসটা হাঁড়ির সাথে এটকে না থাকে। সো দ্যাটস ইট। আর মাখিয়ে আমি এমনভাবে নিব যাতে করে আমার প্রত্যেকটা ফর্মের সাথে এটা যেন থাকে। তো আপনারা ঠিক এভাবে করে তুলে দিবেন এবং প্যানকেকসের মতো ছোট ছোট করে করলেই হবে, তাহলে উঠাতে সুবিধা হয়। ওকে, আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখাই। আমি আমার প্যানের ভিতরে ঠিক তিনটা প্যানকেকসের মতো দিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ এক পাশে একটু যখন একটু ব্রাউন হবে বা গোল্ডেন কালার হবে তখন আমি জিনিসটাকে আবার এটাকে উল্টিয়ে অন্য সাইডটা সেমভাবে গোল্ডেন অথবা ব্রাউন করে নেব। সো আমি কাছে থেকে একটু দেখাই আমার প্যানকেকসটা দেখতে কেমন হয়েছে। সাইড এখানে একটা আর এখানে একটা। সো আমি যখন চামচ দিয়ে এটা উল্টাবো তখন আমি এটাকে সেপারেট করে নেব। আপনারা দেখবেন কিভাবে আমি ওটাকে সেপারেট করি। আমার এক পাশে আমি উল্টে দিয়েছি, তো আপনাদেরকে আমি কাছে থেকে দেখাচ্ছি যে প্রথম পাশটা দেখতে এরকম হয়েছে। তা আমি এখন ওটাকে জাস্ট উল্টিয়ে দিয়েছি, তো অন্য সাইডটা যখন একই কালার হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। মাই ক্যাবেজ প্যানকেক ইজ রেডি। দেখতে পাচ্ছেন আমার ক্যাবেজ প্যানকেকটা দেখতে কেমন হয়েছে। সো বেসিক্যালি এই সাইডটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন, আর এই সাইডটা দেখতে এরকম হয়েছে। সো আপনারা ইচ্ছা করলে এই সাইডটা আরেকটু কম ব্রাউন করতে পারেন অথবা এভাবে করতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি খুবই মজার একটা খাবার। এটা হচ্ছে আমার প্যানকেকস। এডিওর যারা আপনার কার্ব খান না তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আমি কার্ব খাই, আমি এটা করেছি, কিন্তু আমি কার্ব খাই কারণ আমার রাইস খুব পছন্দ, আমি রাইস অনেক পছন্দ করে খাই। তবে এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি ভাবলাম যে যারা কার্ব খায় না তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা রেসিপি। সো ডেফিনেটলি আপনারা করে খাবেন। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সো ইন দ্য মিন টাইম আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।